আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে লালমনিরহাট উপজেলা থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাইকুল আমিন। বন্ধুরা, আমি এখন প্রায় শতবর্ষী যেই রেলের কোয়ার্টার রয়েছে সেই রেলের কোয়ার্টারের একদম পাশেই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন একদম ক্ষত বিক্ষত অবস্থায় শতবর্ষী সেই রেলের কোয়ার্টারগুলো। এখানে আর মানুষের বসবাসের উপযোগী কোনো কোয়ার্টার নেই, তবুও এগুলো এরকম অবস্থায় পড়ে আছে, খুবই ভয়ানক অবস্থায়। এর ভিতরে এখন চলে মাদকের আড্ডা এবং বিভিন্ন ধরনের যত অনৈতিক কার্যকলাপগুলো রয়েছে, সকল ধরনের অনৈতিক কার্যক্রমগুলো এর ভিতরেই হয়ে থাকে। দুই তলায় কেউ যদি গিয়ে মাদক সেবন করে, সেগুলো দেখার কোনো লোক নেই বা কোনো ব্যবস্থা এখানে নেই। দেখতেই পাচ্ছেন অপোজিট সাইডেই লালমনিরহাটের যেই ওয়াশ পিট রয়েছে, সেই ওয়াশ পিট সেখানে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ধুলাই করা হচ্ছে। এবং এগুলো পুরাতন রেলের যেই চাকা, সেই পুরাতন রেলের চাকা থরে থরে সাজিয়ে রাখা হয়েছে এই চাকাগুলো। এবং অপর পাশে দেখতে পাচ্ছেন পুরানো সেই প্রায় শতবর্ষী এই রেলের কোয়ার্টারগুলোতে হয়তো এখন কেউ থাকে না, একদম ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। ওই পাশের দুই একটা কোয়ার্টারে দেখতে পাচ্ছি হয়তো লোকজন থাকে, কোয়ার্টারের পাশেই ঝুপড়ি বা টিন দিয়ে তারা বেড়া বানিয়ে বেড়ার ভিতরে থাকছেন। এইখানে দেখা যাচ্ছে রেলের যে লাইনগুলো বা রেলের চাকাগুলো এখানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। শতবর্ষী এই রেলের কোয়ার্টারগুলো, এগুলো লালমনিরহাট রেলওয়ে অবস্থানে অবস্থিত। এই পাশে যত অব্যবহৃত যতগুলো কম্পার্টমেন্ট বা অব্যবহৃত যতগুলো রেলের বগি রয়েছে সবগুলো এখানে রাখা হয়েছে এই পাশের লাইনগুলোতে। এবং এই পাশে যেমনটি দেখা যাচ্ছে শতবর্ষী প্রায় অনেক বছর পুরনো সেই রেলওয়ে যেই কোয়ার্টারগুলো, সেই রেলওয়ে কোয়ার্টারগুলো এক সময় এই কোয়ার্টারগুলোতেই রেলের ঊর্ধ্বতন যেই কর্তৃপক্ষ বা রেলের যারা চাকরি করে, রেলওয়ের চাকরির যেই মানুষগুলো এখানে একটা সময় থাকতো, কিন্তু এখন সেগুলো একদম ভুতুড়ে অবস্থায় পরিত্যক্ত, বলতে গেলে ভুতুড়ি অবস্থায় এবং একদম পরিত্যক্ত অবস্থায় এখানে রয়েছে। এবং অপোজিট পাশেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অব্যবহৃত যেই কোচগুলো রয়েছে, অব্যবহৃত যেই কম্পার্টমেন্টে কোচগুলো রয়েছে সেই কোচগুলো এখানে ফেলে রাখা হচ্ছে। এগুলো একদমই অব্যবহৃত, ব্যবহার করা হয় না বললেই চলে। দেখতে পাচ্ছেন রেলের সেই মেয়াদ উত্তীর্ণ কোয়ার্টার, এই কোয়ার্টারগুলোতে এখন আর কেউ থাকে না, খুবই ভুতুড়ে অবস্থা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।